আমি নিজেই আমার নিজের উচ্ছ্বাস সামলাতে পারছি না, এত মানে দিস ওয়াজ বেসিক্যালি আনএক্সপেক্টেড, মানে হি ওয়াজ আওয়ার ডার্ক হর্স। কেন আমরা কালকেই কথা হচ্ছিল কি জানি না কতটা ভালো করতে পারবে, কেন ওর ওপরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল যারা ওই সেম ফাইনালে ওর সাথে খেলছিল, তো সেই জায়গায় একটা ব্রঞ্জ মেডেল পাওয়াটা ইজ রিয়েলি মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। আর কন্টিনিউয়াসলি তিনটে ব্রঞ্জ, যেখানে মানে তিনটেই শুটিং থেকে, আর একটা আমাদের নেক্সট ব্রঞ্জ নেক্সট মেডেলের জন্য আমরা এক্সপেক্ট করছি ফ্রম মানু ভাকে, যেটা ওর পেট ইভেন্ট। তো মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি শুটিং টিম কিভাবে নিজেদের প্রিপেয়ার করেছে আর কিভাবে তারা রেডি ফর দ্য একটা এত বড় টুর্নামেন্ট, অলিম্পিকের মতন টুর্নামেন্ট যেখানে মানে ওয়ার্ল্ডের টপ অল বেস্ট প্লেয়ার্স আর দেয়ার। তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য লাইক মানে বেস্ট পারফরমেন্স বাট ইন্ডিয়ান শুটার, অ্যান্ড এটা এখনো শেষ হয়নি, এটা এইটা হয়তো আরও বাড়তে পারে আগের দু তিন দিনের মধ্যে। তো হোপিং ফর দ্য বেস্ট, এখনো অনেক আমাদের ভালো শুটার আছে যারা অলরেডি এখনো মাঠে নামেননি, তো সব মিলিয়ে মানে ইনক্রেডিবল, দারুণ পারফরমেন্স বাই স্বপ্নিল। রাহুল, একেবারে ঐতিহাসিক ঘটনা নয় কি, কারণ একটা যুগের তফাত, 12 বছরের তফাত, এবং সেখানে শুধুমাত্র শুটিং বিভাগে তিনটে পদক জয় ভারতের। নিশ্চয়ই, কেন কি লাস্ট দু তিনটে অলিম্পিকে আমরা শুটিং নিয়ে, আমরা কেন অনেকেই শুটিং নিয়ে অনেক কথা বলেছি, এদের এত বড় কন্টিনজেন্ট যাচ্ছে, এত গভর্নমেন্টের এত টাকা ইনভেস্টমেন্ট, কি হচ্ছে, এরা সব মেডেল পেচ্ছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপে মেডেল জিতছে, বাট অলিম্পিকে মেডেল আসছে না। লাস্ট টাইম যেটা মানুষ সাথে হয়েছিল, ওর বন্দুক ম্যালফাংশন করেছিল, যার জন্য আমরা দেখেছিলাম মানু আধা ঘন্টা ছাড়াতে পারেনি, তারপরেও সে কামব্যাক, বাট মেডেল জিততে পারেনি। এত কিছুর মানে একটা ব্যাগেজ নিয়ে ওরা অলিম্পিকে গেছে, আর তারপরে কন্টিনিউয়াস মেডেল, মানে এটা একটা কি বল মানে হিন্দিতে যাকে বলে মুতোর জবাব দিয়েছে শুটাররা। আর নট অনলি দ্যাট, কিন্তু তাদের পারফরমেন্সটা টোটালি ডিপেন্ড করেছে তাদের ডেডিকেশন আর হার্ডওয়ার্ক, যেভাবে তারা কাজ করেছে আর এই লাস্ট 3 বছর সেটাই প্রুভ করছে, আর আমরা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের ইন্ডিয়ান শুটাররা কোনো জায়গা দিয়ে কম নয়। রাহুল, ধন্যবাদ কথা বলার জন্য। অলিম্পিক শুটিং এ ভেট, ভারতের মুকুটে নতুন পালক, অলিম্পিক শুটিং এ ভারতের তৃতীয় পদক জয়, মানু ভাকরের পর 50 মিটার রাইফেল থ্রি পজিশনে এবার ব্রোঞ্জ জয় করলেন স্বপ্নিল কুশাল, এই নিয়ে শুটিং এ এলো তৃতীয় পদক। এর আগে মানু ভাকর তিনি ব্যক্তিগত ইভেন্ট এবং জয়েন্ট ইভেন্ট দুটোতেই কিন্তু পদক জিতেছিলেন, এবং এই নিয়ে ভারতের তৃতীয় ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুশালের হাত ধরে 50 মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ ভারতের, এই নিয়ে ভারতের তৃতীয় পদক। ভারতের মুকুটে ফের নতুন পালক যোগ হলো এবার অলিম্পিক্সে স্বপ্নিল কুশালের হাত ধরে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌমিত্র, নিঃসন্দেহে ভারতের জন্য আমাদের জন্য আজকে গর্বের আরো একটা দিন, স্বপ্নিল কুশাল প্রথমবার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন, অভিষেকেই পদক জয়। একদমই, দেখো গুরুমিতা, ভারতকে যে গর্বিত করলো সেই শুটাররা, ভারতীয় শুটাররা, এই নিয়ে তিনটে পদক যে ভারত জিতলো চলতি অলিম্পিকে, তিনটে পদকই এলো ভারতীয় শুটারদের হাত ধরে। প্রথমে তুমি জানো সেটা হচ্ছে মনু ভাকের হাত ধরে, তারপর সর্বজিৎ সিং তার হাত ধরে, এবার স্বপ্নিল কুশালে তার হাত ধরে ভারতীয় শুটিং আবারও প্যারিসের মঞ্চে একেবারে পদকের এনে দিল ভারতকে, ভারতের ঝুলিতে 3 নম্বর পদক এলো। তোমাকে বলে রাখি, এই স্বপ্নিল কুশালে 28 বছর বয়স, মহারাষ্ট্রের ছেলে, তিনি প্রথমবার পদক অলিম্পিকে নেমেছিলেন, প্রথমবারই একেবারে বাজিমাত করে দিলেন। এই যে তিনি যে শুটিং এর যে ইভেন্টে 50 মিটার পুরুষদের 50 মিটার এয়ার রাইফেল পজিশন 3 যে বিভাগে তিনি পদক এনে দিলেন, এটাই প্রথম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিকের মঞ্চে পদক এনে দিলেন এই স্বপ্নিল কুশালে। এর আগে কোনো ভারতীয় শুটার এই পুরুষদের 50 মিটার এয়ার রাইফেল পজিশন 3 এতে কিন্তু পদক আনতে পারেনি। সেদিক থেকে দেখতে গেলে স্বপ্নিল কুশালে একেবারে ইতিহাস তৈরি করলেন, ইতিহাস লিখে ফেললেন। এবং তোমাকে বলে রাখি, আজকে যে ম্যাচটা হচ্ছিল সেখানে স্বপ্নিল কুশালের দুর্দান্ত কামব্যাক করে ম্যাচটা 3 নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক এনে দিয়েছে। যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে ম্যাচের তৃতীয় সিরিজের শেষেও এই স্বপ্নিল কুশালে তিনি ছিলেন একেবারে 6 নম্বরে, সেই 6 নম্বর জায়গা থেকে দারুণ করে প্রত্যাবর্তন করে তিনি শেষ করেন 3 নম্বর পজিশনে। তোমাকে যদি শট অনুযায়ী বলতে হয় তাহলে তোমাকে বলবো কুশমিতা, 41 নম্বর শটে স্বপ্নিল কুশালের 10.5 স্কোর করেন, তারপর 42তম শটে বিশ্বের 1 নম্বর শুটার নরওয়ের জন হারমান হেগ তাকে ছিটকে যান, তিনি ছিটকে যান, তিনি হচ্ছেন বিশ্বের 1 নম্বর শুটার নরওয়ের জন হারমান হেগ, তিনি ছিটকে যান 43তম শটে, 9.9 স্কোর করেন স্বপ্নিল।
এই যে 9.9 স্কোর করেন 43 নম্বর শটে, তারপরেই তার পদক নিশ্চিত হয়ে যায় এবং সেটা অবশ্যই ব্রোঞ্জ পদক। এই স্বপ্নিল কুশলের হাত ধরে ভারতের ঝুলিতে 3 নম্বর পদক চলে এলো ভারতের যে চলতি অলিম্পিক, সেই চলতি অলিম্পিকে।